Good morning, student. How are you? Fine. I am also fine. I am Sanjay Kumar Mistri, assistant teacher, Koshima Model, Sarkari Prathamik Bidyalay. আজ আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি পাঠ নেব। পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা একটা বর্ণমালা ছড়া শুনি। সবাই মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু পরে আবার প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাদের বলতে হবে। কিন্তু দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো। তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। চলো এরপরে আমরা একটা ছবি দেখব। ছবিটা মনোযোগ সহকারে দেখবে, কিন্তু অল্প সময় দেখবে, মাত্র 30 সেকেন্ড। তারপরে আমি তোমাদের এ নিয়ে প্রশ্ন করব। দেখছো সবাই? ভালো করে দেখো। হোয়াট ইজ দিস? সান। গুড, সূর্য বলেছো তুমি, তাও তো ঠিক। বাংলায় এটাকে সূর্য বলা হয়, ইংরেজিতে সান। অর্থাৎ সান মিন্স সূর্য। আমার সাথে সবাই একসাথে বলো, সান। সান সে আগে, সান। সান মিন্স সূর্য, অর্থাৎ সান অর্থ সূর্য। আমরা এবারে দেখি তো সান লিখতে প্রথম বর্ণটা কি লাগে। প্রথম বর্ণটা এবার দেখি সান লিখতে। এস। গুড, তোমরা তো আমার আগেই বলেছো সান লিখতে প্রথম বর্ণটা আমাদের এস। তাহলে আমরা দেখি সান কিভাবে লিখতে হয়। এস ইউ এন, সান। সবাই একসাথে বলি, এস ইউ এন, সান। সান অর্থ সূর্য। আবার একসাথে বলি সান, সবাই একসাথে বলো সান। সান অর্থ সূর্য, সান অর্থ সূর্য। সূর্য মানেটা কি দেখছো? দন্তেস্বর দীর্ঘ, কিন্তু অন্তর্জয় রে। দন্তেস্বর দীর্ঘ, অন্তর্জয় রে। সান, সান মিন্স সূর্য। এবার দেখি সান অর্থ সূর্য। তোমরা তোমাদের নোটবুকে এভাবে লিখে রাখবে, সান সমান চিহ্ন দিয়া সূর্য, সান সমান চিহ্ন সূর্য। তোমাদের তো বাড়ি সবারই নোটবুক আছে, আমরা এ থেকে লেখা শুরু করছিলাম না, সেখানে তোমরা লিখে রাখবে এস ইউ এন, সান সমান চিহ্ন দিয়া সূর্য। সান অর্থ সূর্য। এরপরে আমরা আর একটা কষিটানা কাগজের মতো দেখতে পাচ্ছি,
বলতো, এই স্টার আর এই স্টার আকৃতি কি একই রকম? গুড, তোমরা তো সবাই বুঝে গেছো, এটা বড় হাতের এস বলেছো, তাই তো? এটা তো বড় হাতের এস। বড় হাতের এসটা উপরের ঘর এবং মধ্যের ঘরে লিখতে হয়, আর ছোট হাতের এসটা মধ্যের ঘরে লিখতে হয়। তোমরা তো সবই জেনে গেছো, তাহলে বড় হাতের বর্ণগুলো সব উপরের ঘর আর মধ্যের ঘর, আর ছোট হাতের বর্ণ মধ্যের ঘরে লিখতে হয়। এবার সান লেখাটা প্র্যাকটিস করব। এস ইউ এন, সান। এস ইউ এন, বলতো এটা ছোট হাতের এস না বড় হাতের এস? গুড, সবাই বড় হাত বলছে, ঠিকই তো বলেছো। এবার আমরা একটু আবার সান লিখি। এস ইউ এন, সান। বলতো এসটা ছোট হাত না বড় হাত? গুড, এটা ছোট হাত। কি করে বুঝলে? যেহেতু তিনটা বর্ণ সমান আছে, কারণ ছোট হাতের অক্ষর মধ্যের ঘরে লিখতে হয় আর উপরে এসটা বড় আছে, অর্থাৎ উপরের ঘরে গেছে। তোমরা তো সবাই বুঝে গেছো, ভেরি গুড। এবার তোমরা দেখি এতক্ষণ যা শিখলে কি বুঝতে পারছো? ব্ল্যাক বোর্ডে তোমরা কি তিনটি শব্দ দেখতে পাচ্ছো? গুড, উপরের বর্ণটা শব্দ এখানে কি বসবে বলতো? এস বলেছো, সবাই তো ঠিক বলেছো, এস হবে। এস ইউ এন, সান। সান অর্থ সূর্য। এবার দ্বিতীয়টা বলতো, এখানে কি বসবে? এন বলেছো, ভেরি গুড, এক্সিলেন্ট। এস ইউ এন, এখানে এন বসবে। তাহলে একবার তৃতীয় তিন নম্বরে যাই, এখানে কি বসবে? এস আর এন, গুড। এস ইউ এন, সান। তোমরা সবাই তো সুন্দরভাবে বলতে পারছো, ভেরি গুড, তোমাদের ধন্যবাদ। এবার আমরা তোমাদের মূল বইয়ে 45 পৃষ্ঠা খুলো সবাই, আমরা একটু দেখি বইতে কি আছে। খুলছো তো সবাই? 45 পৃষ্ঠা বের করো। তোমাদের 45 পৃষ্ঠা এরকম কি আছে? তাই তো, আমরা এজ বড় হাতের দেখেছি, ছোট হাতের এজ দেখেছি, সান লিখছে এস ইউ এন, তাও তো আছে। আমরা হাতের লেখা প্র্যাকটিস করছি বড় হাতের এজ দিয়ে, ছোট হাতের এজ দিয়ে, এবং শূন্যস্থানগুলো আমরা পূরণ করতে পেরেছি, তা তো খুব সুন্দর হলো। আমরা তো 45 পৃষ্ঠার মূল বইতে যা কিছু আছে তা তো সব শিখে বলছি, ভেরি গুড। আমরা পরবর্তীতে দেখি। ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রথম শ্রেণীর তোমাদের এক বন্ধু কিভাবে হাতের লেখা খাতায় সান লিখে রেখেছে। তোমাদের দেখো তো স্কুল বন্ধ আছে, তোমরাও এক পৃষ্ঠা করে এরকম সুন্দর করে হাতের লেখা খাতায় সান লিখে রাখবে। তোমার বড়দের বা তোমার আব্বু বা আম্মুকে খাতা দেখাবে, এরপরে স্কুল খুললে স্যারদের এই খাতাটা দেখাবে। স্যাররা তোমাদের কিন্তু মূল্যায়ন করবে, আর যদি সুন্দর করে রাখো স্যাররা তোমাদের ভেরি গুড দেবে, মনে থাকবে তো? আচ্ছা গুড। এবার দেখো তোমাদের নোটবুকে কিভাবে লিখে রাখবে। এই সেই যে বন্ধুর হাতের লেখা খাতা দেখিয়েছিলাম তারই নোটবুক, দেখো নোটবুকে সে লিখে রাখছে এস ইউ এন, তারপরে সমান চিহ্ন দিয়ে লিখছে সূর্য। তোমাদের খাতা তো বাড়িতে আছে, সবাই তো প্রতিদিন লেখো, তাহলে এই শব্দটাও নোটবুকে লিখে রাখবে, মনে থাকবে তো? আচ্ছা ভেরি গুড। এবার আমরা একটু স্কুল বন্ধ বাড়িতে কি সব কাজ করবে একটু দেখে নিই। আচ্ছা দেখো, বাড়িতে তোমাদের কাজ নোটবুকে লিখে রাখবে সান, এই যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম এস ইউ এন, এক পৃষ্ঠা হাতের লেখা লিখে রাখবে। তোমাদের তো খাতা দেখালাম, ওরা খুব সুন্দর করে সান লিখে রাখবে, প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবে না, বারবার সাবান দিয়ে
হাত ধরে। মনে থাকবে তো ডিয়ার স্টুডেন্ট, আবার স্কুল খুললে আমরা স্কুলে আসবো, লেখাপড়া করবো, যতদিন পর্যন্ত স্কুল না খুলছে বাড়িতে থাকবে, দুষ্টুমি বেশি করবে না, লেখাপড়া করবে। ধন্যবাদ ডিয়ার স্টুডেন্ট, পরে আবার কোন এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সি অ্যাগেন, গুড বাই।